দেখো বন্ধুরা, আজ কোথায় চলে এসেছি? আজ আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়ি, আমাদের দেশের বাড়িতে। তো এখানে প্রচুর গাছ রয়েছে, তার মধ্যে তাল গাছ রয়েছে। এখন তালের সিজন, প্রচুর তাল পড়ে আছে। চলো আমার সাথে এসো, আমরা তাল কুড়োতে যাচ্ছি। চলো। আমরা তাল গাছ তলায় চলে এসেছি। দেখো দুটো তাল গাছ, প্রচুর তাল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর তাল। দেখো কত তাল। চলো এবার খুঁজে দেখি যে নিচে তাল পড়ে আছে কিনা। দেখতে পাচ্ছ প্রচুর তাল পড়ে রয়েছে, অনেক তাল আগেও পড়েছে, আজকে সদ্য পড়েছে, নিচে একটা পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে। চলো তালগুলো তুলে নিই। এই দেখো দুটো তাল পেয়েছি। এই তালের বড়া হবে, খুব সুন্দর না? আজকে দুটো তাল নিয়েছি, এই তালের বড়া বানাবো। তালের আরও প্রিপারেশন হয়, আস্তে আস্তে দেখো আমার লাবণীর রান্নাঘর দেখতে থাকো, আর তালেরও বিভিন্ন বিভিন্ন রেসিপি তোমরা এনজয় করো। প্রথমে তালটা নিয়ে নিতে হবে, তালটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তালটা একদমই পাকা, তাই কোনো কষ্ট নেই। অনেক সময় তালগুলো কি হয়, আগে থেকে পেরে রাখলে একটু শক্ত হয়, তখন ওটা ঘষে নিতে বা তালের পাউট তুলে নিতে একটু কষ্ট হয়। বাট এই তালটা একদমই পাকা, খালি খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, কোনো কষ্টই নেই। দেখো আমি তালের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি একদম ইজি ওয়েতে। এভাবে পুরোটা ছাড়িয়ে তিনটে আটিকে আমি আলাদা করে নিচ্ছি। এবার একটা কুড়নি বা যেটা দিয়ে তাল ঘষা হয় এরকম কিছু নিতে হবে। আমি একটা কুড়নি নিয়ে নিয়েছি, ওর ধারের অংশ দিয়ে আমি একইভাবে তালটা ঘষে যাব। চাইলে কেউ ঝুড়িতেও ঘষে নিতে পারে। ঠিক এইভাবেই তালটাকে ভালো করে ঘষে নিতে হবে। তালের পাল্পটা বেরিয়ে গেলে সেটাকেই আমরা বড়াতে ইউজ করব। আর তালের আটিগুলো অনেকে রেখে দেয় গাছের গোড়ায়, যদি রেখে দেওয়া হয় এরপরে তালের আটি থেকে একটা শ্বাস বার হয়। তো দেখো আমি এইভাবে পাল্পটাকে বের করে নিয়েছি, খুবই ইজি একটা প্রসেস, কোনো কষ্টই নেই। অনেকে ভয় পায় যে তাল ঘষে নিতে হবে, তারপরে আবার বড়া বানাতে হবে, কত খাটুনি কাজ। বাট দেখো একদম ইজি, কোনো ব্যাপারই না, কি সুন্দর তালটা, তালের পাল্পটা বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি তালের পাল্পটাকে বার করে নিয়েছি। এছাড়াও নিয়ে নিয়েছি নারকেল কোড়া, নারকেল কোড়া দিয়ে দেব। এরপর দিয়ে দেবো এলাচ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পরিমাণ মতো দিতে হবে, যে বেশি মিষ্টি খায় বা কম মিষ্টি সেটা বুঝে মিষ্টিটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ মতো আটা। এবার এই সম্পূর্ণ মিশ্রণটাকে একটু ভালো করে মেশাবো। অনেকে চাইলে এতে একটু নুনও ইউজ করতে পারে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, আমি জল দিয়েই তালের বড়াটা গুলিয়ে নিচ্ছি, চাইলে এতে দুধ ইউজ করা যেতে পারে। ভালো করে মিশিয়ে নিতে হবে, যে পরিমাণ জল লাগবে সেটা আস্তে আস্তে জল দিয়ে ঢেলে মেখে নিতে হবে। দেখো আমি একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার কড়া নিয়েছি, কড়াতে তেল দিয়েছি, একটু বেশি পরিমাণ তেল দিতে হবে, তেলটা ভালো করে গরম করে নিয়েছি।
ফ্লেমটা আমার লো আছে। এবার আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। আমি একটু একটা চামচ দুটো চামচের সাহায্যে বড়াগুলো দিচ্ছি, তাতে হাতটা মেসি হবে না। তো চাইলে হাত দিয়েও দেওয়া যেতে পারে, চামচ দিয়েও বেশ ভালোই বড়াগুলো হচ্ছে। অনেকটা একসাথে দেওয়ার পর ফ্লেমটা হাই করে দিয়েছি। এরপর দেখো এক সাইড হওয়ার পর আর একটু নাড়াচাড়া করে দিতে হবে। মনে রাখতে হবে মানে বড়া ছেড়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু একটু ভেঙে যেতে পারে বড়াগুলো। দেখো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ছন্তা হাতার সাহায্যে আমি এটাকে নিয়ে তুলে নেব। তেলটা বেশ ঝরে যাচ্ছে। এছাড়াও আমি যেটার মধ্যে তুলছি সেটার মধ্যে একটা টিস্যু রেখে দিয়েছি, যাতে এক্সেস তেলটা ওতে মানে শোক করে নেয়। আবার একইভাবে আমি বড়াগুলো ভাজছি, ভেজে নেব। খুব ইজি ওয়ে না তালের বড়া বানানো। অনেকে মনে করে তালের বড়া বানানো খুব কষ্টের কাজ, বাট দেখো খুব ইজি ওয়েতে তালের বড়াগুলো রেডি হয়ে যাচ্ছে। আর জন্মাষ্টমীতে তালের বড়া এটা তো একটা প্রধান মানে ভোগ। দেখো এক সাইড হয়ে যাওয়ার পরই কিন্তু আমি আবার আরেক সাইড নাড়াচাড়া করে দেব। আর এখন তো পাকা তালের সিজন, তো পাকা তালের সিজনের সময় তালের বড়া তো হতেই হবে। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমার নতুন বন্ধুরা রয়েছে, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর প্রচুর করে শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করলেই আমার চ্যানেলটা আরও আরও সবার কাছে পৌঁছতে পারবে। তো আমি ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবেই আমার রেডি হয়ে গেল তালের বড়া। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে লাবণীর রান্নাঘর। চলো আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো ভীষণ সুন্দর হয়েছে, ভেতরটা খুব নরম সফট। তো আজকের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।